দেখুন, আজকে যে বিজনেস আইডিয়ার কথা আপনাকে বলবো, এখানে শুধুমাত্র লাভ আছে, লসের কোনো সম্ভাবনা নেই। আপনি ইনভেস্টমেন্ট করে তৈরি করতে পারেন আর না করেও তৈরি করতে পারেন, ঠিক আছে? দেখুন, এরকম ধরনের বিভিন্ন ধরনের খেলা দেখুন অনলাইনে খুব সেলস হয়, প্রচুর প্রচুর অনলাইনে, মানে ইন্ডিয়ার মধ্যে অনলাইন ইন্ডাস্ট্রির মধ্যে বা অফলাইন ইন্ডাস্ট্রির মধ্যে এই যে ব্রিক্স টাইপের যে জিনিসটা ভেঙে যাচ্ছে, ভেঙে আবার নতুন করে তৈরি করছে, এইসব টাইপের খেলা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, খুব পছন্দ করে। আপনি যদি জানেন, আমরা বাড়ির মধ্যে কোথাও না কোথাও এই টাইপের খেলা কিন্তু রয়েছে। কিন্তু এখানে কি আছে, আমরা টার্গেট কি করব, যারা অলরেডি বড় বড় পার্সোনালিটি হতে পারে, বড় বড় হাই প্রোফাইল লোক রয়েছে, তাদেরকে টার্গেট, তাদেরকে যে বাচ্চারা আছে, তাদেরকে বেবির আছে, তাদেরকে আমরা টার্গেট করবো। কীভাবে টার্গেট করবো, বিজনেস তৈরি করবো, ভালো করে দেখুন। এটা খুব ইউনিক বিজনেস আইডিয়া, এরকম বিজনেস আইডিয়া ইন্ডিয়ার মধ্যে আপনি পাবেন না, ঠিক আছে? তাহলে এখানে এই জিনিসগুলো যখন বাচ্চারা কেনে, কেনার পরে কেটে তাদের পুরো ঘর পুরো কিন্তু এপার ওপার করে দেয়, মানে ছুড়িয়ে এপার ওপার করে দেয়। এখানে কি আছে, বাবা মার সবচেয়ে বড় প্রবলেম কি হয়, এই জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে নেওয়া, ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্যাপার আছে, তা কি সেগুলো সম্পূর্ণ গুছিয়ে গুছিয়ে রাখা বা পুরো ঘরটা ছড়িয়ে রেখেছে, এগুলো গুছিয়ে রাখা সবচেয়ে বড় প্রবলেম হয় বাবা বা মার দিকে, বিশেষ করে মাদার, মানে মাদারকে আপনি টার্গেট করবেন বা মাকে আপনি টার্গেট করবেন যাতে এই জিনিসগুলো কিনে দেন। এবার কি আছে, আমি কথাটা কি বলছি, এই জিনিসগুলো কেনে, এই জিনিসগুলো বিক্রি করার কথা বলছি না, যখন এই জিনিসগুলো কেনা, কেনার পর কি করে তারা পুরো বাচ্চারা কি করে, সারা পুরো ঘর মধ্যে, পুরো বাড়ির মধ্যে এই জিনিসগুলো ছড়িয়ে ছড়িয়ে থাকে এবং সেগুলোকে আমার নতুন করে গুছোতে হয় মা। ওই জন্য মার কি আছে, প্রচুর প্রচুর সময় কিন্তু নষ্ট হয়। কিন্তু এর সলিউশন হিসাবে আপনি কি করতে পারেন, এর সলিউশন হিসাবে আপনি এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটা কি করবে, সারা সম্পূর্ণ যে আপনি কাজ করেছেন, যে সম্পূর্ণ বাচ্চারা যে ঘুরিয়েছে, সেই জিনিসটাকে বাচ্চারা সম্পূর্ণ খেলনা হিসেবে তৈরি করে নেবে। ইনস্টাগ্রাম তারা যেমন ছড়াবে সেরকম গুছিয়েও রাখবে। এটা সম্পূর্ণ চার্জিং প্লাগ, চার্জ থেকে আপনি তৈরি করতে পারেন। এরা যারা তৈরি করছে তাদের সাথে আপনি ট্রায়াল করতে পারেন বা এই প্রোডাক্টটা কিনে আপনি স্যাম্পল হিসেবে রাখতে পারেন। ফরেন কান্ট্রির কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড, প্রচুর প্রচুর ডিমান্ড আছে ফরেন কান্ট্রি। এই প্রোডাক্টটা আপনি যদি ডাইরেক্ট যে কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে যদি নেন, মনে করুন একটা প্রোডাক্টের দাম 5,000 টাকা, যে কোম্পানির কাছ থেকে যদি আপনি নেন এবং সেই প্রোডাক্টটা অনলাইনে, এটা অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে কত, সম্পূর্ণ $100 প্রোডাক্ট কিন্তু মানে 8,000 থেকে 9,000 টাকা, মানে একটা প্রোডাক্টের উপর থেকে আপনার 3,000 থেকে 4,000 টাকা কিন্তু মার্জিন থাকবে, ইনকাম থাকবে। এটা কীভাবে আপনি মার্কেটিং করবেন, কোথায় সেল করবেন, না করবেন, এ টু জেড সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনাকে শেয়ার করে দেবো। তাহলে এখানে প্রবলেম স্টেটমেন্ট বুঝতে পারলেন যে বিজনেসের মধ্যে প্রবলেমটা কোথায় আসছে, ঠিক আছে? এটা হয়ে গেল, এই মেশিনটা কিন্তু আপনি বিক্রি করে আপনি কিন্তু মার্জিন ইনকাম করতে পারেন 4,000 থেকে 5,000 টাকা বা 3,000 থেকে 4,000। হাই প্রোফাইল লোককে 10,000 থেকে 12,000 টাকা তাদের কাছে কিছু নয় এসব জিনিসের করতে, ঠিক আছে? তাহলে আমরা সেই সব লোককে টার্গেট করবো। কীভাবে টার্গেট করবো, ডাইরেক্টলি নেওয়া, ইনডাইরেক্টলি গিয়ে টার্গেট করবো। দেখুন, এবার মেশিনের প্রাইসটার কথা বলি, মেশিনের প্রাইসটা যদি আপনি এখানে দেখেন, যদি আমি এখানে আপনাকে মেশিনের প্রাইসটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কত, $100 থেকে $1 দেখাচ্ছে, $101 দেখাচ্ছে, $101 মানে বুঝতে পারছেন মোটামুটি 8,000 থেকে 4,500 টাকা কিন্তু প্রোডাক্টটা আমি এখানে পেয়ে যাবো, ঠিক আছে? এবার যখন এদের এদের বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, এখানে সম্পূর্ণ দেখতে পারেন যে কীভাবে কাজ করছে না করছে, এটা প্রত্যেক জিনিস সম্পর্কে বুঝতে পেরে যাবেন। আর এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে, সেখানে মার্কেটিংয়ের আপনাকে কিন্তু হেল্পও করে দেবে। আপনি এখানে দেখতে পারেন, এখানে সুবিধা কী আছে, এই যে ওনার আছে, এই দুজন হচ্ছে এই জিনিসটা তৈরি করেছে, জিনিসটা দেখাচ্ছে আপনাকে একটুখানি, একটু নিচেকে দেখাচ্ছে এখানে কীভাবে কাজ করবে না করতে হবে সব কিছু আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে? একটু নিচের দিকে আসবে, এসে দেখুন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এদের যে ইমেল আছে, এই ইমেলে গিয়ে কিন্তু আপনি ইমেল করতে পারেন। তাহলে এই জিনিসটাকে, এই যে জিনিসটা দেখতে পাবেন customerservice.com, এই জিনিসটা এখানে গিয়ে ইমেল করতে পারেন যে আমি এই জিনিসটাকে সম্পূর্ণ সেল করতে চাই। দেখুন, আমি একটা প্রোডাক্ট তৈরি করেছি, একটা কম্পিউটার তৈরি করেছি, আপনি যদি আমাকে সেল করেন, মনে করুন আমি অনলাইনে সেল করছি, মনে করুন সেই জিনিসটা 5,000 টাকায়, তো আপনি বলছেন আপনার যে 5,000 টাকার প্রয়োজন, আমি 5,000 টাকা আপনাকে দেবো, আমি কিন্তু ওই জিনিসটাকে এক্সট্রা দামে বিক্রি করতে যাবো, তাহলে আমি আপনাকে বারণ করবো, কারণ আমার তো লাভ তোমার চলে আসছে। তো সেই জিনিসটাকে আপনাকে করতে হবে, এখানে যে ইমেল আছে, ইমেলে ইমেল করতে পারেন। প্রথমত এদেরকে ডাইরেক্টলি, এটা হচ্ছে অল অফ ইন্ডিয়ার মধ্যে না, এটা হচ্ছে ফরেন কান্ট্রি, ফরেন কান্ট্রি ওখানে আসবে দিন, আপনি ইউএস, আমেরিকা, কানাডা, এগুলোর কাছ থেকে যথেষ্ট বড় সম্পর্ক আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এদের ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে আমি আসতে পারি, বিভিন্ন ধরনের যে ভিডিও আছে আমি আপনাকে বলে দিচ্ছি, কোথায় ভিডিও পাবেন না পাবেন, সেই ইনস্টাগ্রাম আছে, এখানে দেখতে পাচ্ছেন। এদের ফেসবুক পেজ আছে, প্রত্যেকটা ফলো করেন, কীভাবে প্রোডাক্টটা প্রমোট করছেন সেখানে এই জিনিসটা বুঝতে পেরে যাবেন আস্তে আস্তে, ঠিক আছে? আমি আপনাকে শুধু গাইড দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দেখ ইউটিউব চ্যানেল রয়েছে, ঠিক আছে? এদের ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ রেখে বুঝতে পারছেন আস্তে আস্তে, দেখুন সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটা রয়েছে, ঠিক আছে? এখানে একটু আসুন, এখানে আসবে সব দেখবেন, এখানে প্রিন্ট টেস্ট আছে, যত ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হয়, মানে আমাদের মনে করুন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা, সবচেয়ে বেশি ইউজ হয় ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রাম অনেক ইউজ করে না, কিন্তু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ কিন্তু মানে সবাই ইউজ করে, যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে তারা ফেসবুক কিন্তু ইউজ করে। কিন্তু ফরেন কান্ট্রি যেটা ইউএস, আমেরিকা, কানাডা, বিভিন্ন ধরনের রাশিয়া হতে পারে, চায়না, চায়না তো অ্যাকচুয়ালি নয়, চায়না নয় একদম, ফরেন যত কান্ট্রি আছে পিন্টারেস্টের উপর সবচেয়ে বেশি ট্রাস্ট করে। কারণ আমাদের সবচেয়ে বেশি ট্রাস্টের ওয়েবসাইট কোনটা, গুগল,
গুগলের মধ্যে সবকিছু করে, কিন্তু এখানে সবচেয়ে বেশি কোনো প্রোডাক্ট কেনার জন্য সবচেয়ে বেশি ট্রাস্ট করছে হচ্ছে পিন্টারেস্টের উপর। ঠিক আছে, এই পিন্টারেস্টটা আপনি পেজ তৈরি করতে পারেন, কীভাবে পেজ তৈরি করতে পারেন না করতে সব কিছু ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সব কিছু লাইন করে আপনাকে দিয়ে রেখেছি, কীভাবে আপনি তৈরি করবেন না করবেন সব কিছু আপনাকে ওখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, এখানে আমি আসবো, আসলে প্রোডাক্টের যে নামটা আছে, প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের নামটা আমি নিয়ে নেবো। ঠিক আছে, এই প্রোডাক্টের যে নামটা আছে, প্রোডাক্টের নাম সম্পূর্ণ আমি নিয়ে নিলাম, নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আসবো, আসার পর এই প্রোডাক্টের নামটা আমি এখানে সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে $98। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা $98, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এরকম ধরনের প্রোডাক্টও পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, এরকম প্রোডাক্টও পেয়ে যাবেন, ঠিক আছে, এখানে প্রোডাক্টটা পেয়ে যাবেন। কিন্তু এই যে প্রোডাক্টটা যেহেতু ব্র্যান্ডিং ভালো আছে, তার আপনার সুবিধা হবে, মানে ভিডিও ভিডিওগুলো আপনি যত মার্কেটিং করবেন এগুলো সুবিধা হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন $98, তাহলে $98 মানে আমরা ৮০০০ টাকা ধরে নিই, বা ৯০০০ টাকা ধরে নিই, বড় যেন হাই প্রোফাইল লোকের কাছে কিন্তু ১০,০০০ ১৫,০০০ ২০,০০০টা কিছু কিছুই কিন্তু নয়। তাহলে এদেরকে টার্গেট কীভাবে করতে হবে না করতে হবে সেগুলো বলছি। দেখুন তাহলে এখানে যে প্রোডাক্টটা বুঝতে হবে, এখানে কী করতে পারেন, আপনি একটা প্রোডাক্ট কী করতে অনলাইন থেকে, যখন আপনি অনলাইনে কাজ করছেন, মনে করেন আপনি ইন্ডিয়া বাড়ি থেকে বসে আপনি অনলাইনের মাধ্যমে সব কিছু করছেন, মার্কেটিংয়ের ভিডিও তৈরি করছেন না করছেন, এগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অনলাইনের মাধ্যমে মেশিন কিনে আমার দরকার নেই। কিন্তু অফলাইনে যখন আপনি মার্কেটিং করতে দেবেন তখন কিন্তু একটা মেশিনের প্রয়োজন। তাহলে আমি একটা যখন কিনলাম, কিনে নেওয়ার পরে কী আছে বুঝতে পারলাম। ফার্স্ট অনেকে কী করে, যারা যারা অলরেডি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আছে, তারা হচ্ছে অন্তত ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডসের মাধ্যমে কিন্তু অলরেডি এদেরকে টার্গেট করে বিভিন্ন। তো এখানে কী আছে, কাদেরকে টার্গেট করতে হয়, এখানে মাদার যারা আছে, মাদারকে টার্গেট কীভাবে করবেন, যারা মারা আছে মাদারকে, মারা কোথায় টার্গেট থাকে, বিশেষ করে ইনস্টাগ্রাম, ওখানে যখন মহিলারা থাকে তাদের ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম থেকে আপনি এদেরকে বুঝতে পারবেন যে এনারা হচ্ছে বাচ্চারা আছে না আছে, সে তাদের আপনি শুধুমাত্র ডাইরেক্টলি কিন্তু ইনস্টাগ্রামে তাদেরকে এসএমএস করতে পারবেন যে এরকম ধরনের প্রোডাক্ট আমি সেল করি। প্রথমত এটা হয়ে গেল, সেগুলো থাকতে পারে। এই যে জিনিসগুলো মাদার বিভিন্ন ধরনের গ্রুপ আছে, দেখুন ফেসবুক মাদ ফেসবুক গ্রুপে বিভিন্ন ধরনের মাদারের টাইপের গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু আপনি প্রবলেম স্টেটমেন্ট নিয়ে পোস্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে প্রবলেম স্টেটমেন্টের পোস্ট কীভাবে করবেন, এখানে দেখুন প্রত্যেকটা যে ভিডিও আছে না, এই ভিডিও তো আছে ঠিক আছে, কিন্তু এখানে কিছু মেশিনের নাম না নিয়ে আমি কিন্তু এই ভিডিওগুলো সম্পূর্ণ ডাউনলোড করে হালকা একটু এডিটিং করে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। এবার সবচেয়ে বড় সমস্যা হবে এখানে, যখন যে কোনো কোনো ভিডিও, এখানে যে কোনো কোনো ভিডিও এখন করে এমন হয়ে গেছে বিভিন্ন ধরনের ফরেন কান্ট্রিজ ভিডিও, কোনো ভিডিওগুলো যদি আপনি ডাইরেক্টলাম এখান থেকে নেন, নেওয়ার পর ডাইরেক্টলি যদি কোথাও পেস্ট করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবেন। তাহলে আপনাকে কীভাবে আপনি লিগালি কোনো ভিডিও ডাউনলোড করবেন, কীভাবে এডিটিং করবেন, কীভাবে টেক্সট অ্যাড করবেন, কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, কীভাবে সাউন্ড এফেক্ট অ্যাড করবেন, যাতে সে ভিডিওটা সম্পূর্ণ ইউনিক হয়, আপনার ভয়েস থাকার দরকার নেই, সম্পূর্ণ জিনিসটা ইউনিক যাতে হয়, সেটা যদি জানতে চান, আমার কিন্তু অলরেডি একটা কোর্স আছে, সেখানে সেটা আমি নিতে পারেন মাত্র ১৯ টাকার দামে, শুধু ভিডিও এডিটিংয়ের একটা কোর্স আছে, ওটা কিন্তু আমি নিতে পারেন, ভিডিও টেক্সাস আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, যদি আমার প্রয়োজন তাহলে ওখানে কি আমাকে এসএমএস করুন, আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, ওখানে আমি সেখানে নিতে পারবো মাত্র ১৯ টাকা দিয়ে। তাহলে এখানে কী আছে, একটা ভিডিওকে ইউনিক তৈরি করে কী করে, ঠিক আছে, যাতে বিভিন্ন ধরনের যে সার্চ ইঞ্জিন, যারা হচ্ছে গুগল হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, সেই জিনিসটা কিন্তু ইউনিক, ঠিক না, একটা যখন ফ্রেশ কন্টেন্ট হবে না, তাহলে সবচেয়ে বেশি বেশি কিন্তু প্রমোট হবে জিনিসটাকে। ঠিক আছে, তাহলে ফ্রেশ কন্টেন্ট প্রথমত এটা হতে পারে, আরেকটা কী আছে, আপনাকে তো এসইও শিখে নিতে হবে, এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও করতে গেলে কী হবে, ইউটিউবের মতো মতো ফেসবুকে হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, সামান্য এসইও শিখে নিতে হবে। এসইওটা শিখলে সবচেয়ে বেস্ট কী হবে, আপনি সম্পূর্ণ ফ্রিতে মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, সেগুলো আমি দেখতে পান, যদি আমার কাছে প্রয়োজন হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, একটা বেশি নয়, হয়তো ৫০-৬০ টাকার মধ্যে আমি একটা সম্পূর্ণ এসইও ভিডিও আপনার জন্য অলরেডি তৈরি করে রেখেছি, যাতে যাদের প্রয়োজন হয় তারা কিন্তু অবশ্যই দেখতে পান। কিন্তু আমার সবচেয়ে টার্গেট করবো কী করে, ইউটিউবকে সবচেয়ে বেশি টার্গেট করবো। ঠিক আছে, বিভিন্ন ধরনের টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলো এখান থেকে নিয়ে আমরা ইউটিউবের একটা চ্যানেলে দিয়ে দেবো। আর এখানে কী ব্যাপারটা বলুন তো, এক মাস দেড় মাস দু মাস যখনই কাজ করবেন, কাজ করবো যখন একটা অর্ডার আপনার আসবে, ২-৩ মাসের মধ্যে যদি একটা অর্ডার আপনার আসে, তাহলে কিন্তু আপনার ওই যে টাইমটা নষ্ট করেছেন, নাম টাইমটা আপনি খরচ করেছেন মার্কেটিংয়ের উপর, ওটা কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে মার্কেটিং হয়ে যাবে। আর সম্পূর্ণ যদি পেড করতে চান, তাহলে কিন্তু অবশ্যই গুগল আর সার্চের মাধ্যমে আপনাকে টার্গেট করতে হবে। আমি বলে দিলাম মার্কেটিং কীভাবে করবেন, আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারেন, ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন, আর ফেসবুক পেজের সাথে আপনি ইনস্টাগ্রামটা অ্যাড করে নেবেন, কারণ ফেসবুক পেজে যখন যখনই কোনো পোস্ট করবেন ইনস্টাগ্রামে অটোমেটিক্যালি কিন্তু পোস্ট হয়ে যাবে, সেরকম কথা বলছি, অবশ্যই কিন্তু আপনি এই জিনিসগুলোকে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে যথেষ্ট ভালো ডিমান্ড আছে, আপনার মনে হচ্ছে এই জিনিসটার সবচেয়ে কোনো ডিমান্ড নেই, কিন্তু একবার বলবো আপনি ইন্টারনেট রিসার্চ করে দেখুন, এই ধরনের যে ইউনিক প্রোডাক্টগুলো যথেষ্ট ভালো সেলস হয়। এখানে কী করতে হবে, আপনার একটা ইউনিক নাম রাখতে হবে প্রথমত, সেই নামটা যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে সবার কিন্তু একত্রিত হয়।
একই নামে কিন্তু তৈরি করতে হবে, এবং নিজের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু নিজের কন্ট্যাক্ট নাম্বার ইনস্টাগ্রাম হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুকের লিঙ্ক হতে পারে, ওখানে আপনি দিয়ে দেবেন যাতে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। অনলাইন মার্কেটিংয়ে কীভাবে করবেন, হাই প্রোফাইল লোককে ফলো করতে হবে আপনাকে, বিভিন্ন ধরনের যে শপিং মল থাকে শপিং মলের বাইরে কিন্তু এরকম ধরনের একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু অবশ্যই আপনি বসতে পারেন। আর বিভিন্ন ধরনের যে খেলনা আছে, এই যে ব্রিক্স টাইপের যে বিভিন্ন ধরনের যে খেলনা আছে, ব্রিক্স টাইপের বিভিন্ন ধরনের খেলনা কিন্তু সেখানে রাখতে পারেন। ব্রিক্স টাইপের খেলনা রাখবেন, সেখানে ব্রিক্স টাইপের জিনিস বিক্রি হয়ে যাবে, অনেক ধরনের খেলনা বিক্রি হয়ে যাবে। আর তার সাথে সাথে আপনি প্রবলেম স্টেটমেন্টটা বলে দিতে পারেন যে প্রবলেম যে আপনার বাড়িতে এত কিছু আছে, আপনি এটা নিতে পারেন, এর সাথে আপনার এটাই সুবিধা হবে। দেখুন, যখন একটা বিজনেস কোনোদিন ইউনিক হয় না, ইউনিক তৈরি করতে হয়। একটা প্রবলেম না থাকলে প্রবলেম তৈরি করতে হয় কোনো কিছুর মধ্যে। এটা দেখতে পাচ্ছেন ভালো কিন্তু ডিমান্ড আছে, যথেষ্ট ভালো ডিমান্ড আছে এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কিন্তু ডিমান্ড, এখন নয় যে প্রোডাক্টের ডিমান্ড নেই, ঠিক আছে, প্রোডাক্টের যথেষ্ট ভালো কিন্তু ডিমান্ড আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কিন্তু প্রোডাক্টের ডিমান্ড দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে কি 4.4 রেটিং, মানে প্রোডাক্ট নিয়ে তার কাছে দারুণ দারুণ কিন্তু রিভিউ দিয়েছে, ঠিক আছে, সুন্দর সুন্দর কিন্তু রিভিউ দিয়েছে, সব কিছু দেখতে পাচ্ছেন। আমরা এখানে যে প্রোডাক্টের কিছু যে ভিডিও, এই যে ভিডিওগুলো কিছু কিছু আছে, সেই ভিডিওগুলো কিন্তু আমি অনলাইনে অফলাইনের মাধ্যমে চালিয়ে রাখবো, এখান থেকে ডাউনলোড করতে পারেন, মানে ভিডিওটা সামান্য ইউনিক তৈরি করে আমি কিন্তু আপলোড করতে পারি, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা কিন্তু সাধারণত আপনাকে হয়তো একটু প্ল্যাটফর্মে এসইওটা আপনাকে শিখে নিতে হবে, এসইও শিখতে খুব একটা সময় লাগে না, বেসিক এসইও শিখতে, কোথায় কিওয়ার্ড দিতে হয়, কী ধরনের কিওয়ার্ড দিতে হয় এগুলো দেখতে পারেন। আর যদি আপনার না থাকে ভিডিও ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক আছে, ওখানে গিয়ে আমাকে এসএমএস করুন, আমি আপনাকে কিছু ইউনিক ভিডিও পাঠিয়ে দেবো, যেগুলো আমার যে প্রিমিয়াম একটা কোর্স থাকে তার মধ্যে শুধুমাত্র এই জিনিসগুলো, এই জিনিসগুলো মানে দিই না, যেহেতু এই বিষয়টা আমার তৈরি করতে পারেন, আপনি সত্যি অ্যাকচুয়ালি যদি চান তাহলে ওই জিনিসটা দেখে নিতে পারেন, ওটা মোটামুটি খুব বেশি লাগতে আপনাকে ভিডিও এসি এবং ভিডিও এসি এডিটিং হয়তো সব শুধু মনে করুন আপনাকে 150 টাকা হয়তো পড়বে, কিন্তু ওই যে জিনিসটা আপনি শিখবেন, ওই যে ইনভেস্টমেন্টটা আপনি শিখবেন, আপনার অনলাইনে কিন্তু বড় একটা জায়গা তৈরি করতে পারবেন। বিভিন্ন ধরনের বড় বড় হায়ার স্টেটাসের যে বাড়িতে আছে, বাড়ি বাড়ি আপনি যেতে পারেন, প্রথমত কথা, বিভিন্ন ধরনের সোসাইটি আছে, সোসাইটি দেখবেন, সোসাইটির মেন লোক আছে, সোসাইটির মেন লোক তার কাছ থেকে পারমিশন নিয়ে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আপনি রাখতে পারেন। আর যদি মনে করেন কোনো কোনো সোসাইটির লোক মানছে না, তারা একটা শুধুমাত্র কমিশন কিন্তু আপনি দিতে পারেন, যে আপনি যে প্রোডাক্টটা যদি 100 টাকা দাম, আমি 100 টাকা প্রোডাক্টটা সেল করি, এই প্রোডাক্টটা যদি সেলস হয় তাহলে আপনার কী আছে, আপনি এই বা ওটা আপনাকে কমিশন দিতে পারবো, তো এটা করতে পারেন। বিভিন্ন ধরনের যে বেবি শপ থাকে, বেবি শপের যে টয় শপ থাকে, বেবিদের যে খেলার দোকান ঘর থাকে বা যে খেলনার যে দোকান থাকে, সেই দোকানের আশেপাশে আপনি কিন্তু স্টল লাগাতে পারেন। এটা এমন আমার জায়গা কেনার দরকার নেই, আমরা ছোটোমতো স্টল লাগিয়ে, চেয়ার টেবিল একটা স্টল লাগিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন, যথেষ্ট ভালো ডিমান্ড। এবং ফেসবুক গ্রুপ যে পোস্ট, ফেসবুক গ্রুপে কিন্তু পোস্ট করতে পারেন, তবে মেশিনের নামে কিন্তু আপনি পোস্ট করবেন না, ঠিক আছে, অন্য কিছু পোস্ট করতে পারেন, কেউ অতে এখনকার অত সময় নেই, কেউ অত কিছু খুঁজে খুঁজে দেখবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনি এখান থেকে ডেভেলপ করতে পারবেন। আর কোনো ধরনের কোনো সমস্যা হলে ভিডিও ডেসক্রিপশন আমাকে অবশ্যই কিন্তু চেক করে নেবেন, এরকম ধরনের বিজনেস আইডিয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা অন করুন, ভিডিওটা অ্যাড করতে দেখার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ।